ধর্মতলায় ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির অবরোধ করে রেখেছিল সেখানে পুলিশের কোনো কাজ হয়নি আজকে আমাদের আমরা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছি আজকে তো দেখলেন সারা পশ্চিম বাংলার মূল দাবি ছিল যে আমাদের বিজেপি যে পার্টি অফিসে যারা আগুন জ্বালিয়েছে মূল অভিযুক্তদের অ্যারেস্ট করা তার বিরুদ্ধে আমরা কি দিলাম তার সভাপতি আমাদের সাংসদকে বেআইনি হিসাবে অ্যারেস্ট করাচ্ছে কিসের জন্য ওনাকে অ্যারেস্ট করেছে কোন ডকুমেন্টে এটা তৃণমূলে মন্দমানে যাদের ওনাকে অ্যারেস্ট করাচ্ছে করাচ্ছে ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের একদিকে তুলে ধরছিলাম সেই ছবি অন্যদিকে আপনারা জানেন যে ইতিমধ্যেই লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে শিবাশিস মৌলিক কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে শিবাশিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিসি সেন্ট্রাল অফিসের সামনে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে কি দাবি জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন উত্তর কলকাতার বিজেপির উত্তর কলকাতা জেলা বিজেপির নেতা কর্মীরা তারা এখানে একটি অবস্থান করছিলেন এখানে একটি ম্যাটাডোরে আমরা দেখছি একটি একটি ছোট ভ্যানে তারা কিন্তু এখানে একটি প্রতিবাদ সভা করছিলেন এবং তারপর সেখান থেকে তারা যখন এই গার্ডরেল টপকে তারা ডিসি সেন্ট্রাল অফিসের দিকে ডেপুটেশন দিতে যান তখনই তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে আমরা দেখতে পেলাম এখানে পুলিশ কর্মীরা যারা উপস্থিত রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন এবং বিজেপি নেতা কর্মীরা তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ভ্যানে তোলা হচ্ছে এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা মূলত রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এখানে সরব হয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে বিজেপি নেতা কর্মী যারা এখানে প্রতিবাদে সরব হয়েছিলেন একেবারে তারা এই দাবিতে সরব হচ্ছেন যে যেভাবে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে তারই প্রতিবাদে তারা সরব হয়েছেন ডিসি সেন্ট্রাল অফিসের সামনে আমি তত্ত্ব আর এক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে লালবাজারের সামনে থেকে আমি ইতিমধ্যে আমরা জানি যে সুকান্ত মজুমদার তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে দেখো এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো লালবাজারের যে প্রধান গেট সেই গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারাও এখানে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা তারাও কিন্তু লালবাজারের পাশে ফুটপাতে আমরা দেখলাম পুরসুরার বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনিও বিধায়ক এবং তার সঙ্গে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা আসেন তাদের প্রতিবাদ যে সুকান্ত মজুমদারকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বদনুবাদে জড়ান অগ্নিমিত্রা পাল লালবাজারের যে গেট সেই গেট শিকল দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং তারপর অগ্নিমিত্রা পালকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে একজনকেই এবং তারপরে আমরা দেখছি যে এখানে কলকাতা পুলিশের যারা বাহিনী তারা এখানে রয়েছেন এবং লালবাজারের সামনের গেটের সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আজকে দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতিটা যেমনটা আমরা টোল প্লাজার সামনে দেখেছি ঠিক প্রায় একই ছবি লালবাজারের গেটের সামনে এবং সেই গেটের সামনে সেই যে ছবি সেই ছবিতে দেখতে পেলাম আমরা যে লালবাজারের গেট এখনও পর্যন্ত কিন্তু এখানে প্রায় বন্ধ করার মতন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীরা তারাও রয়েছেন বাইরে থেকে যাতে কোনো বিজেপি কর্মী সমর্থক ভেতরে না প্রবেশ করতে পারে সেটাকেই নিশ্চিত করা হচ্ছে প্রিয়াঙ্কা টিবরিওয়াল তাকেও কিন্তু দেখা গিয়েছে এবং তারা বলছেন যে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের এবং সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতিটা কিন্তু একই রকম রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি লালবাজারের সামনে থেকে সেখানকার ছবি তুলে ধরছিলেন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছন প্রিয়াঙ্কা টিবরিওয়াল কিছুক্ষণ আগে পৌঁছে যান যেভাবে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে তার প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে একমাত্র অগ্নিমিত্রা পালকে তেমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এর আগে কিছুক্ষণ আগেই যখন দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় সেই ছবি এই মুহূর্তে দেখাবো মানে
11 बजे से मुझे हाउस अरेस्ट किया गया, मुझे वहाँ पे रख दिया गया, ठीक है, बाहर निकलने नहीं दिया गया। जब मैं पुलिस को बोला बार बार रिपीटेडली कि हमें कोई ऑर्डर दिखाए, गवर्नमेंट ऑर्डर दिखाए जिसके बेसिस में हम आपको आप हमें रिटेन कर रहे हैं, लेकिन वो दिखा नहीं पाए। अब मैं वहाँ से निकल के आ चुका हूँ, पुलिस ने वहाँ पे हमारे साथ लड़ाई की, हमारे कार्यकर्ता के ऊपर लाठी चार्ज किया, हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट जो लॉयर है हाईकोर्ट के वो इंजर्ड है, उसका कपड़ा फाड़ दिया। और इसी सिचुएशन में हम वहाँ से निकल के आए पुलिस के साथ लड़ के, मेरे साथ भी धक्का मुक्की हुई। अब यहाँ पे आपको जाने नहीं देगा और अरेस्ट भी करेगा, क्या करेंगे? अब जो करना है करेंगे, हम डेमोक्रेटिक वे में हमारी लड़ाई लड़ रहे हैं। और ये सरकार जो पूरी तरीके से कुछ आपराधिक तत्वों के हाथ में पूरे पश्चिम बंगाल की जनता की भविष्य छोड़ दिया है, और ये बंगाल के लोगों को सोचना होगा। बांग्ला कश्मीर दिखे ही जाते यही प्रथम বাংলার কোন নেতাকে হাউস অ্যারেস্ট করা হলো, এর আগে আমরা কোনদিন দেখিনি। সুকান্তদা কি বলছে পুলিশ? আপনাকে আমাকে অ্যারেস্ট করলো এখান থেকে, এবং আমাকে আমার সমর্থকদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হলো সুকান্ত মজুমদারকে, গ্রেফতার করা হলো।